আপনাদের সাথে আমি আছি এইসএম শাহিদুল ইসলাম। এইটা কোনো কানাডা বা লন্ডন নয়, এইটা আমাদের বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার ভাঙ্গামোড়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গাকে টেলে সাজিয়ে এখন ইউরোপে রূপান্তরিত করছেন। ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর বাংলাদেশের মধ্যে একটি আকর্ষণীয় সুন্দরতম জায়গায় রূপ নিয়েছে। পদ্মা সেতু, ঢাকার সাথে রেলওয়ের যোগাযোগ, ভাঙ্গা রেল স্টেশন, সব মিলিয়ে ভাঙ্গা বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা। স্থানীয় লোকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম, এটি চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। আগে ঢাকা যেতে যে সময় লাগত, এখন তার চার ভাগের এক ভাগ সময়ে ঢাকা পৌঁছাতে পারবেন। এক্সপ্রেসওয়েটি এশিয়ান হাইওয়ে করিডোর একের অংশ। এটির ঢাকা প্রান্ত থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত দূরত্ব 55 কিলোমিটার। এক্সপ্রেসওয়ে চালু হলে এর দূরত্ব পার হতে সময় লাগবে মাত্র 42 মিনিট। ঢাকা থেকে মাওয়া যাওয়া পর্যন্ত 35 কিলোমিটার দূরত্বের জন্য যেতে সময় লাগবে মাত্র 27 মিনিট। অবশ্য এখনই ঢাকা থেকে সরাসরি ভাঙ্গা যাওয়া যাবে না, পদ্মা সেতু চালু হওয়ার পরেই এই সুফল পাওয়া যাবে। তবে একটি আনন্দের বিষয় হলো, এই সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারে কোনো প্রকার টোলও দিতে হবে না। আজকের জন্য বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।